রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ মেনে পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিলে ছোঁয়াচ পার হওয়া চাওনি। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমি বললাম বলবো। ভালো থেকো দীপ। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। সব তারাই আছে দিনের আলোর গভীরে, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা।